দিল্লি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের কর্মসূচির সবশেষ জানাতে নয়াদিল্লি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সুব্রত আচার্য দেখুন বাংলাদেশের নীতি প্রতিবেশী সব রাজ সবগুলো দেশ সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা সেটি কিন্তু আহ বরাবরই পরীক্ষিত যেমন নেপাল ভুটান ভারত অন্যান্য দেশ প্রত্যেক দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে এই নীতিতেই বাংলাদেশ সরকার চলে সেটি আরেকবার প্রমাণিত হলো ভারতের তৃতীয় মেয়াদের প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠানে এসেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেরকম ভাবে তার প্রতিবেশী দেশের আমন্ত্রিত অতিথি মানে শপথ গ্রহণ অনুষ্ঠানে যে বিদেশি রাষ্ট্রপ্রধানরা আছেন তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ একান্ত বৈঠক যে গতকাল থেকে আমরা দেখেছি এটা কিন্তু চলম অব্যাহত রয়েছে আজকেও আজকে আগে শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রায় মিনিটের বৈঠক এবং সেখানেও কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের যে পারস্পরিক সম্পর্ক সে সমস্ত বিষয়ে কথা হয় যদিও বিষয়ে বিস্তারিত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দিল্লি ত্যাগ করার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলেই এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া গিয়েছে এর মধ্যে একই রকম ভাবে কিন্তু আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের দ্বিতীয় মেয়াদের আহ দ্বিতীয়বারের মতো ভারতের পররাষ্ট্রমন্ত্রী শপথ নেওয়ার পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রথম যে রাষ্ট্রীয় বৈঠক সেটিও কিন্তু আজকে জয়শঙ্কর তিনি করবেন এটাও কিন্তু একটি তাৎপর্যপূর্ণ বিষয় আপনি জানেন যে বাংলাদেশকে বরাবরই ভারত সরকার গুরুত্ব দিয়ে থাকে যেটি আমরা দেখেছি যে বাংলাদেশ সরকারকেও প্রথম আমন্ত্রণ জানানো হয়েছিল এবং বাংলাদেশের পক্ষ থেকে ভারতের বিজয়ী বিজয়ী দল হিসাবে নরেন্দ্র মোদী দলনেতা হিসাবে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছিলেন এবং প্রধানমন্ত্রী হিসেবেও কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা বানিয়ে এসেছেন তো সব মিলিয়ে আজকে এস জয়শঙ্করের সঙ্গে মিটিং এখন হোটেল আইটিসি মর্যতে চলছে এবং সব মিলিয়ে ডাক্তার মন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের কাছে অবহিত করবেন তো এই ছিল আমার কাছে ভারতের রাজধানী নয়াদিল্লি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের শেষ দিনে যে কর্ম ঠাসা কর্মসূচি সেই সমস্ত আমার কাছে থাকা সবশেষ আমরা সরাসরি যুক্ত ছিলাম ভারতের নয়াদিল্লিতে